তোমাকে দেখার আশায় জমছে কষ্ট হাজারো শয়নে তোমাকে ভাবে যেতে পারিনি আজও তোমাকে দেখার আশায় জমছে কষ্ট হাজারো আমার হৃদয় জুড়ে শুধু যে মদিনা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আশা করি ভালো আছেন ভালো থাকেন সবাই সুস্থ থাকুন দোয়া করি আল্লাহ তাআলার কাছে নতুন একটা বাইক নিয়ে আপনাদের সামনে হাজির হলাম 125 ডিসকভার সিরিজ বাইক 2022 এর মডেল একদম অরিজিনাল কালার এবং নতুন যারা নতুন শোরুম থেকে বাইক ওঠাবেন তাদের জন্য বাইকটি এই বাইকটির সম্পূর্ণ বিবরণ এই ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা করব তার আগে কত যারা চাইছেন নতুন দেখতেছেন সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন জি এই বাইকটির সর্বপ্রথম এই গ্লাসটা দেখুন কত নিখুঁত মনে হচ্ছে শোরুম থেকে মাত্র বের করা হয়েছে হেডলাইট গ্লাসটা সহ দেখুন একদম পরিষ্কার এবং চাকচিক্য বাইজারে এই স্টিকারটাও কিন্তু একদম নতুন সিগন্যাল লাইট সকা মাডগার্ড ঠিক আছে ফিনিশ এবং টায়ারের রং এখন পর্যন্ত আছে দেখতে পাচ্ছেন টায়ারের রং এখন পর্যন্ত আছে এবং যে টায়ার আছে 30,000 কিলো চালানো সম্ভব হবে এই সাইডে বাইজার থেকে নিয়ে সিগন্যাল লাইট পর্যন্ত ফুল ফ্রেশ পলি আছে এখনও চাপা সুইচ হ্যান্ডেল সব কিছুই অল ওকে আছে এবং ফুল ফ্রেশ এখন ট্যাঙ্কি দেখাবো ট্যাঙ্কির দিকে তাকান দেখুন আপনারাই বলবেন ট্যাঙ্কিটা কেমন আছে গ্লেসের দিক দিয়ে নিখুঁতের দিক দিয়ে 100-তে 100ই ফুল ফ্রেশ ট্যাঙ্কি দেখুন শোরুম কন্ডিশন এতে কোনো সন্দেহ নেই বাম্পারটা কিন্তু পলি লাগানি আছে এবং নতুন মতোই আছে ইঞ্জিনের পাওদানি দেখুন ইঞ্জিনটা সহ এ ইঞ্জিনটা শোরুমের ইঞ্জিনের সাথে মিলাবেন কোনো ধরনের যদি কম বেশি মনে হয় যে শোরুমের ইঞ্জিন 20 আর এই ইঞ্জিনটা 18 তাহলে আমি আপনাকে বলতেছি গাড়ি সরাসরি ব্যাক দিবেন কারণ এই ইঞ্জিনটা এবং শোরুমের ইঞ্জিনের মধ্যে কোনো পার্থক্য নেই সাইড কভারগুলো দেখুন ফুল ফ্রেশ পাওদানি সহ চেন কভারটাও কিন্তু ফ্রেশ সারি কভারটাও ফ্রেশ এর প্রতিটা অংশই নিখুঁত এবং ফুল ফ্রেশ দেখতে পাচ্ছেন পিছনের সাইডগুলো ফুল ফ্রেশ কোনো ধরনের দাগ নাই স্পট নাই একদম নিখুঁত সিগন্যাল লাইট সহ ঠিক আছে তো সামনে অংশ এবং এই সাইডের অংশতে কোনো ধরনের দাগ স্পট একদমই নেই এখন বলবো গাড়িটির নাম্বার সম্পর্কে গাড়িটির নাম্বার ছাড়া পেলেট দেখে বুঝতে পারতেছেন কোনো ধরনের নাম্বার করা হয় নাই ওয়ান্টেড অবস্থায় আছে আর এই বাইকটি যার কাছে বিক্রি করব তার নামে আমরা মালিকানা চেঞ্জ করে দেব এই শোরুম কাগজগুলো অর্থাৎ বাইকটির যে শোরুম কাগজ যতগুলো আছে প্রতিটা শোরুম কাগজ আপনার নামে হবে বাইকটির মালিক আপনিই হয়ে যাবেন আর যখন আপনিই হয়ে যাবেন তখন যে কোনো জেলায় নাম্বার করে নিতে পারবেন সহজভাবে কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ নাম্বার করতে গিয়ে দুটি সিগন্যাল লাইট এবং পিছনে ব্যাক লাইট সব কিছুই ফুল ফ্রেশ আছে পিছনের টায়ারটাও কিন্তু একদম নতুনের মতোই আছে দেখতে পাচ্ছেন শুধু ময়লা পড়ে আছে এতটুকু ঠিক আছে এই সাইডগুলোর অংশগুলো দেখুন কত নিখুঁত শোরুম থেকে বের করলে যেরকম হুবাহুব ওই রকমই আছে দেখুন সাইড কভারটাও নিখুঁত সিবিএস ব্রেকেটা সামনে পিছনে একসাথে ব্রেক হবে এবং সাইলেন্সারেতেও কোনো ধরনের দাগ নাই স্পট নাই একদম নিখুঁত দেখতে পাচ্ছেন এই সাইডের ইঞ্জিনটা দেখুন ইঞ্জিনের স্টিকার পর্যন্ত নেই ট্যাঙ্কের সাইডটা দেখুন
ফুল ফ্রেশ টাঙ্কি, একদম ফুল ফ্রেশ। ইঞ্জিনের দেন স্টিকার, এটা শোরুমের স্টিকার, এখন পর্যন্ত রয়ে গেছে। বাম্পারটা কিন্তু নতুন মতি আছে। এই সাইডে হ্যান্ডেল চাপা সুইচ সবকিছু অলকে আছে। উপরের অংশটা দেখুন, হ্যান্ডেল উপর অংশ, হ্যান্ডেল উপর অংশটা কিন্তু নিখুঁত এবং সরম কন্ডিশন আছে। এবং গাড়ির সাথে দুইটি চাবি আছে, আমি চাবিটা দেখাবো। তার আগে কিলোমিটারটা দেখুন, এটা জেনুইন চলা, অরিজিনাল চলা, দেখতে পাচ্ছেন 3000 পার হয়ে গেছে। এটা জেনুইন চলা, অরিজিনাল চলা, ঠিক আছে। ডিজিটাল মিটার এগুলো কিন্তু কমানো যায় না। দুইটি চাবি দেখে নিন, দুইটি চাবি কিন্তু একদম ইনটেক। এই বাইকটি এখন দামে আসব। এই বাইকটির ফিক্স প্রাইস শোরুম কাগজ পরিবর্তন সহ দাম আসবে 1,28,000 টাকা। 1,28,000 টাকা হলে এই বাইকটি দেওয়া যাবে, আর নিচে দেওয়া সম্ভব হবে না, কারণ এই বাইকটি একদম ব্র্যান্ড নিউ এর মতোই আছে। দেখতে পাচ্ছেন চেহারাটা, একদম 1,28,000 টাকা।